মেয়ের মা জাদু দিয়ে শিয়াল বানিয়ে। একদিন রাতে রাজু তার দাদুর কাছে ভূতের গল্প শুনতে চাইল। তারপর তার দাদু গল্প শুরু করে, বহুদিন আগের কথা, এক জঙ্গলের পাশে ছিল ছোট্ট একটি গ্রাম। সেখানে ছিল ছোট্ট একটি পরিবার। সেই পরিবারের পাশে ছিল বড় একটি বট গাছ। সেই বট গাছের বয়স ছিল 70 বছর। সেই বট গাছে একটি পেত্নী ভূত বাস করত। সেই পেত্নী ভূত আশেপাশের গ্রাম থেকে মানুষের গরু ছাগল হাঁস মুরগি ধরে নিয়ে আসত এবং বট গাছে বসে বসে খেত। গরু ছাগল হাঁস মুরগি কঙ্কাল গাছে নিচে ফেলে রাখত। সকালবেলা পরিবারের লোকেরা গাছের নিচে এসব কঙ্কাল দেখে কিছুই বুঝতে পারতো না। তারা বলতে লাগলো, প্রতিদিন আমাদের গাছের নিচে এসব কে রেখে যায়, কিছুই তো বুঝতে পারছি না। আজকে রাতে ঘুমাবো না, দেখবো কে এসব রেখে যায়। তারপর তারা গভীর রাতে আড়াল থেকে দেখলো যে একটা পেত্নী ছাগল হাঁস মুরগি ধরে কাটছে। তারপর তারা পেত্নীকে তাড়ানোর জন্য পুরনো বট গাছটা কাটতে লাগলো। তাদের এই কর্মকাণ্ড দেখে উপর থেকে পেত্নী ভূত তারা দুজনকে পেত্নীর মায়াবী জাদু দিয়ে শিয়াল বানিয়ে দেয়। অন্যদিকে টুনি পাখি পাশের গাছ থেকে সব দেখছিল। সে চলে গেল দরবেশের কাছে, তাকে সব খুলে বলল। অতঃপর দরবেশ তাকে এক গ্লাস পানি দিয়ে বলল যে এটা শিয়ালের উপরে ছিটিয়ে দিলেই তারা আবার পুনরায় মানুষ হয়ে যাবে। সেই দরবেশের কথা মতো টুনি পাখি তাদের উপর পানি ছিটিয়ে দিই এবং তারা আবার পুনরায় মানুষ হয়ে যায়।